খানিক সময় দাঁড়াইছে, তারপরে পাগলের মতন চলে আসলাম। কথা বললাম না, আসার পরে কোনো কথাবার্তা রইল না। এইবারটা আমাকে ইনুশালির কাছে আমি বিচারটা দিলাম, ইনুশালি কী বিচার করলে তা জানি নিয়ে। তারপরে এবারটা ও আবার সে ডাকায় ফেলে গেল। তারপরে মনের দুঃখে আমি বাড়ির করছি কি, আমার বাইফোর কাছে বিএসসি ইঞ্জিনিয়ার, ওর কাছে একটা বিচার দিলাম, তা কোনো ফল পালাম। বলে তোমার ওই ফলে রাখার দরকার নেই, তুমি গাছ লাগাই খাই আমার বাড়িতে। তাই বলে না আমাকে বাড়িতে কাছে তুমি একটা বিচার বিচার করে নিয়ে যাচ্ছো, গাছ লাগাই খাই। হ্যালো মামা, ওই তো আমরাও তো ভুবন সার পুকুর বিভিন্ন কারণে এটা বিখ্যাত। প্রধানত শাহদের আমলে, তার মানে মোগলদের আমলে, যখন মানুষের সুপেয় পানি বলতে একমাত্র পুকুরের পানি বোঝাতো, সেই সময়টাতে সব পুকুরের পানি খাওয়া যেতও না, বা বাধ্য হয়ে অনেকে খেত, সেটা আলাদা কথা। কিন্তু এই অঞ্চলের অধিকর্তা যিনি ছিলেন তার নাম ছিল ভুবন শাহ। ভুবন শাহ এই পুকুরটা কাটেন শুধুমাত্র পানি পান করার জন্য। তার মানে আশপাশের 8-10 গ্রাম তারা সবাই এই পুকুর থেকে পানি নিয়ে খেত, এখানে গোসল কিংবা অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ ছিল। তো এটা এই জন্য বিখ্যাত, এই জন্য এটা মালিকানায় এখন সর্দারদের পুকুর হওয়ার কারণেও, কিংবা আরও অনেকভাবে এর উপরে অনেক নাম জড়িত হওয়ার পরেও এটা কিন্তু আর সেই নামে ডাকা হয় না, এটা সেই ভুবনসার পুকুর নামেই রয়েছে। এবং দূর দূরান্তের মানুষ এই পুকুরকে সিগনিফিক্যান্ট বা একটা সিম্বলিক নাম হিসেবে জানে, এবং এই এটার কারণেই এখানকার মানুষ ঠিকানা দেওয়ার ক্ষেত্রে এই ভুবনসার পুকুরের নাম করে থাকে। শুধু তাই নয়, এখানে ওই যে একটা সবুজ গম্বুজ দেখছেন, এটা ঈদগাহ, এই ঈদগাহও বিখ্যাত ঈদগাহ। এই ঈদগাহ প্রসিদ্ধ এই কারণে যে তৎকালীন সময়ে এই ভুবনসার পার্ককে কেন্দ্র করে এই ঈদগাহ প্রতিষ্ঠা হয়, এবং এই ঈদগাহে আশপাশের বহু গ্রাম, বহু মসজিদ কেন্দ্রিক মানুষজন, মহল্লা পাড়া গ্রাম সেসব মানুষজন এখানে ঈদের নামাজ পড়তেন। তো আজকে এর উত্তরপাড়ে একটা বড় বাজার বসে গেছে, নতুন বাজার। তো এখন হয়তো আমরা পরিচয় দিই নতুন বাজারে আমার বাড়ি, কিন্তু আগে আমরা এই ভুবনসার এবং এই ঈদগাহ বলেই আমাদের পরিচয় স্পষ্ট করতাম বা ঠিকানাটা দিতাম। আর ঠিক এর দক্ষিণ পাড়ায় আমার বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের বসতভিটা গ্রামের বাড়ি। তো এই ভুবনসারকে কেন্দ্র করে বা এই ভুবনসার পার্ককে কেন্দ্র করে এক পাড়ে হচ্ছে আমাদের বাড়ি, আর এক পাড়ে অপোজিটে উত্তর পাড়ে হচ্ছে বাজার, নতুন বাজার। আর ঠিক এর পশ্চিম পাড়ে অনেকগুলো বাড়ি আছে, এই যে অনেকগুলো বাড়ি আছে বসতভিটা। এখানে প্রায় 15 ঘরের বসতি রয়েছে ভুবনসারকে কেন্দ্র করে। ওপাশে ভুবনসারের পূর্ব সাইডে ওই সাইডটাতে
ওটা ক্লাবের জমি এবং ঈদগাহ জমি মসজিদ সব মিলে ওটা দখল করে আছে, ওইখানে কোনো বসত ভিটা নেই। আর এই পাশে আমাদের বাড়িটা রয়েছে দক্ষিণ সাইডে, উত্তর সাইডে বাজার রয়েছে, আর এই সাইডে বসত ভিটাগুলো রয়েছে বেশিরভাগই। তো গ্রামের যেরকম চেহারা হয় ঠিক সেরকম আমাদের দুই পোলা দুই বাপ, আর এই যে সে হুজাইফা, আর এটা হচ্ছে আপনি হচ্ছেন দাদা, আকিদুলের দাদা শ্বশুর, তাই তো? ওই রহিমের